প্রত্যেক মানুষের হৃদয়ে বিকাশ করা এই হিন্দিপালি ভিটা মাটির মহান মহান কলাকার মানে আধ্যাত্মিক চেতনার সংকীর্তন বাড়ি মানুষ সুন্দর ভাবে সুপরিচালিত করে লোক আধ্যাত্মিক চেতনা সৃষ্টি করা এবং অজ্ঞান বিনাশ করা যে উদন সংকীর্তন সংকীর্তন দল মানুষ সুন্দর ভাবে তাঁর ভক্তিপূর্ণ জিজ্ঞাসা জনাই কেবল অজ্ঞান বিনাশ করা যে প্রয়াস চালছি সেই তার সফল বল রাধা মাধব কি কারণ সর্বভূতানাম সংসার সুপ্রকাশনাম সর্বমঙ্গল সারম কেবল হরিনাম এব কলি যুগরে হরিনাম বিনা মানুষ বঞ্চি পারিব না হরিনাম শাস্ত্র সুর বন্ধা সঙ্গীতরে বন্ধা যে সঙ্গীতরে দশ প্রাণ অছি দশঙ্গীতকে দমন করা কি প্রত্যেক ধর্মাবলম্বীর মুখ্য লক্ষ্য অটে মানুষ জীবনরে দশঙ্গীতকে দমন করে মানুষ মুক্তি প্রাপ্তি করে সেই দশঙ্গীতকে দমন করা সঙ্গীতরে যে দশ প্রাণ যুক্ত হয়ে আমি যদি সমস্ত সঙ্গীতন পরিবেশন করি আধ্যাত্মিক চেতনা সৃষ্টি করিপারা তাহলে আমার উত্তর কীর্তন সম্পূর্ণ ভাবে সফল হয়ে পার এবং আমি সেই রাধাভাব রাধা প্রেম রাধাকান্তিকে নিয়ে বর্তমান উভয় পার্টিকে মোট জয়রাধে বড় সুন্দর কীর্তন পরিবেশন হব এই হচ্ছে উচ্চকোটির ভিটামাটি হিন্দি পালি ভিটামাটিটা যা বি মনে করি গোবিন্দ সদাধান সদা গোবিন্দ চৈতন্য সে গোবিন্দর না আরম্ভ হব ভাগবতর অনুরোধ করবি আমার পার্টি নায়ক ভাইকু সে আধ্যাত্মিক চেতনা যে ভাগবতরে অছি সে ভাগবতর আরম্ভ করি সে গুরুবন্দনা পরিবেশন করবে যে গুরুবন্দনা আমার রূপ সাত পাখানে আবদ্ধ হয়ে অছি বলে রাধা মাধব কি সমস্ত যারা আধি বলো এই প্রেম সে thank you.